বৃক্ষরোপণের কোনো অবহেলা, এটা একটা সাদগায় জারিয়া। আমাদের যে আজকে রোশন অথবা এই যে বন্যা হচ্ছে, এটার একটা কারণ হচ্ছে আমরা বৃক্ষ নিধনে আছি। আমরা যদি বেঁচে থাকতে হয় আমাদেরকে প্রকৃতিকে বাঁচাতে হবে, গাছগুলোকে বাঁচাতে হবে। গাছ থেকে আমরা যে অক্সিজেন নেই, এটাকে গাছকে যদি পরিচর্যা না করি তাহলে তো আমরা আমাদের প্রকৃতিটাও ঠিক থাকবে না, আমরাও বেঁচে থাকবো না। আজকে বাংলাদেশ বলেন পুরো বিশ্বে যত মহামারী দেখা দিচ্ছে সেটা কিন্তু এক প্রাকৃতিক দুর্যোগের কারণেই হচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে এবং দেশবাসী বলেন সবাইকে আমি আহ্বান জানাবো যেন প্রকৃতি থেকে বাঁচায়, এবং প্রকৃতি বাঁচাতে হলে কিন্তু মূল হলো গাছ লাগানো। আমরা সবসময় কিন্ডি ফাউন্ডেশন একটা চট্টগ্রামের প্রতিষ্ঠান, এখানে আমরা চেষ্টা করি এটাকে সবুজ দিয়ে আমরা সবুজের ছায়ায় আচ্ছাদিত করার জন্য। সেই জন্য আমরা এখানে চুজ করেছি কিন্ডি ফাউন্ডেশনের, আমরা বৃক্ষরোপণ করেছি এবং এটার পরিচর্যা করব। এবং এই যে কিছুক্ষণ আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন, এটা এক বছরের লিডারশিপ হলেও প্রতি বছর নতুন নতুন লিডার আসে কিন্তু কাজগুলো কন্টিনিউশন থাকে, এটা প্রজেক্টগুলো বন্ধ হয় না। আমরা পরিচর্যায় বিশ্বাসী, রোপণ করব, পরিচর্যা করব, এবং এগুলো দীর্ঘমেয়াদী প্রজেক্ট। এটা আজকে রুখলাম আর খবর নিলাম না, এই ধরনের না। আমরা দেশবাসীকে, সমাজসেবী যারা আছে, রোটারি, লায়ন্স এবং অন্যান্য সংগঠন, সবাইকে অনুরোধ করব, আপনারা গাছ কম লাগান কিন্তু অগ্রাধিকার দেবেন পরিচর্যা, এবং এটার দীর্ঘমেয়াদী ফলাফলের উপরে আপনারা কাজ করবেন যাতে এটা আমাদের সমাজে একটা ভালো এফেক্ট পড়ে। বৃক্ষ যে একটা যে ইকোলজিক্যাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করে ফেলতে পারে সেটার প্রমাণ গত কিছুদিন আগে দেখেছেন সৌদি আরবের মতো মরুভূমিতে এবং দুবাইতে যে রেইনফল হচ্ছে। হয়তো আপাতত বন্যা মনে হচ্ছে কিন্তু এই বন্যা পুরো মরুভূমিকে সবুজায় করে ফেলবে। আমাদের এই সূর্য, আমরা এই যে সুজলা সফল এই জায়গাকে লিটারেলি নদীর পানির প্রতিবন্ধকতায় ভারত থেকে উজান থেকে নেমে আসা আমাদের পানি যে আটকে রাখা হচ্ছে উজানে, এবং আমরা যে মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে তারই যদি কোনো বিকল্প কোনো ব্যবস্থা থাকে সেটা হচ্ছে গাছ, বৃক্ষরোপণের কোনো অবয়ব না, এটা একটা সাদগায় জারিয়া। এখানে যদি একটা পাখি বসে একটা বট ফল খায়, যে গাছ ঢুকেছে সে সবটা কিন্তু তার কবরে চলে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা তাদের একটা বড় বড় জমিদার বাড়ি, তাদের একটা কর্মসূচি থাকে যে যখন বড় বড় গাছ, শিরীষ গাছ অথবা চট্টগ্রামের যে সৌন্দর্যগুলো ছিল এগুলো কিন্তু গাছকে নিয়েই সুন্দর, পাহাড়কে নিয়েই সুন্দর। সুতরাং আমি মনে করি এই কর্মসূচি আমাদের জীবনের সাথে লেগে আছে, আমাদের প্রয়োজনের সাথে লেগে আছে, আমাদের জীবিকার সাথে লেগে আছে।